সচরাচর এই মিষ্টি পাওয়া যায় না ভাগ্যে, লাইন দিয়ে দাঁড়ায় থাকা লাগে। 1890 সালে ভৈরব নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা খুলনা শহরের বড় বাজারে এলেন কিশোর বয়সী ইন্দ্রমোহন দে। আর সেখানেই হেলাতলা রোডের 10 নং বাড়িতে মিষ্টির পসরা সাজিয়ে বসলেন ইন্দ্রমোহন দে। 2019 সাল পর্যন্ত হলুদ রঙা দেয়ালের ওপর নীল রঙা টিনের সাইনবোর্ডে সাদা অক্ষরে লেখা জল জলে ইন্দ্রমোহন সুইটস এ ভিড় জমাত মিষ্টিপ্রিয় খাদকরা। দূর দূরান্ত থেকে খুলনার এই ঐতিহ্যবাহী মিষ্টির স্বাদ নিতে বড় বাজারে আসত সাধারণ ব্যক্তি থেকে বিখ্যাত ব্যক্তিরাও। ইন্দ্রমোহনের রসগোল্লা আর পান্তোয়া এতটাই মোলায়েম যে মুখে দেওয়ার সাথে সাথেই গলে যায়। এই মোলায়েমের কারণ লুকিয়ে আছে মিষ্টি তৈরির উপকরণ আর পদ্ধতির মধ্যে, এমনটাই জানালেন 40 বছরেরও বেশি সময় ধরে ইন্দ্রমোহন সুইটসে মিষ্টি বানানোর কারিগর কমলচন্দ্র সরকার। আমি দোকানদারি করে মিষ্টি তৈরি, আমার লোক কম অল্প বানাই অল্প বেশি, মিষ্টি এই কাটাই বানাবো এই কাটাই বেশি আর আর বানাবো না, এই আগুন জলে এটা ফ্যান চালান যাচ্ছে না ভাইয়া। 133 বছর আগে ইন্দ্রমোহন দে যে 5 ধরনের মিষ্টি বিক্রির মাধ্যমে তার ব্যবসা শুরু করেছিলেন, সেই 5 ধরনের মিষ্টি দিয়েই এখনো ব্যবসা চালিয়ে যাচ্ছেন তার বংশধররা। রসগোল্লা, পান্তোয়া বা লেডিকেনি, সন্দেশ, চমচম আর দানাদার, কোনো মিষ্টি হারিয়ে যায়নি, তৈরি হচ্ছে ঠিক একইভাবে যেভাবে বানানো হতো 100 বর্ষ আগে। আগে তের খাদা থেকে দুধ সংগ্রহ করা হতো, এছাড়া ফুলতলা আর ডুমুরিয়ার বাজারে গিয়েও দুধ সংগ্রহ করতেন দোকানদারের কর্মচারীরা। তবে এখন খুলনা শহরের স্থানীয় খামারগুলোই নিজ উদ্যোগে চাহিদা মতো দুধ পাঠিয়ে দেয়। 1972 সালে 93 বছর বয়সী ইন্দ্রমোহন মারা যান, ব্যবসার হাল ধরেন তার ছেলে বেনিমাধব দে। বর্তমানে দোকানটি মূলত দেখাশোনা করছেন বেনিমাধব দে এর 57 বছর বয়সী বড় ছেলে সঞ্জয় দে। বিভিন্ন লেখায় ইন্দ্রমোহন সুইটসে নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন এমন দাবি শোনা গেলেও এ বিষয়ে জানতে চাইলে সঞ্জয় দে জানান, নেতাজি সুভাষচন্দ্র আসেননি, উনি খুলনায় এসে মূলত খুলনা জেলার প্রথম পাবলিক লাইব্রেরি উমেশচন্দ্র দের লাইব্রেরিতে গিয়েছিলেন। তবে সেই ইংরেজ আমল থেকে বাংলাদেশ আমলের বহুদিন পর্যন্ত পুরো শহরে মিষ্টির দোকান ছিল এই একটি, ফলে মিষ্টির স্বাদ পেতে হলে তাদেরকে বড় বাজারের হেলাতলাতেই আসতে হতো। ছেলে আমি আছি, মানে 8 জেনারেশন চলতেছে, আমরা চেষ্টা করি মিষ্টির মানে মান ভালো রাখার, অল্প মাল বানানো রিজেন্টটা তিনি যাতে শেষ হয়, অল্প মানায় অল্প কিন্তু মানটা ভালো রাখার চেষ্টা, মেন হচ্ছে সম্মানটা আমাদের টাকা, যে মানুষ খেয়ে যে বলবে ভালো এটাই আমাদের বড় প্রাপ্তি, এবং সারা বাংলাদেশের আজকানে ছিল অবদানে আমাদের দোকানের নাম, এটাই আমাদের আমাদের পয়সার পিছনে দৌড়ায় লাভ না, কিন্তু ঐতিহ্য কোয়ালিটিকে একটা ধরে রাখার চেষ্টা করছি, যাতে কি খায় যাতে কোনো অসুবিধা ভালো থাকে। 2019 সালেও ফেব্রুয়ারি মাসেও বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আল রবার্ট মিলার ইন্দ্রমোহন সুইটসে এসে হাতে নিয়ে কামড় বসিয়েছিলেন ইন্দ্রমোহনের রসালো সুস্বাদু মিষ্টিতে। খুলনা শহরে নানা বিখ্যাত ব্যক্তিবর্গ কোনো না কোনো সময় ইন্দ্রমোহনের মিষ্টি চেখে দেখেছেন। দোকানটিতে সন্দেশ ছাড়া বাকি সব মিষ্টি বিক্রি হয় কেজি হিসেবে নয় বরং পিস হিসেবে। বড় আকারে পান্তোয়া এবং রসগোল্লা বিক্রি হয় 20 টাকায়, আর বাকি সব আকারের মিষ্টির দাম পড়ে প্রতি পিস 10 টাকা। মিষ্টিটা অনেক বছর ধরে আগে থেকে নেই, মিষ্টিটা খুবই ভালো, ইন্দ্রমোহন খুলনার নাম করা মিষ্টি, খেতেও খুব সুস্বাদু, এবং সচরাচর এই মিষ্টি পাওয়া যায় না ভাগ্যে, লাইন দিয়ে দাঁড়ায় থাকা লাগে। মিষ্টিটা আসলে খুব মজা, আমি 5 টাকা এখানে শিখলাম, আগে বাসায় করে নিয়েছিলাম, খেয়ে মজা লাগছে, দেখে আজকে আসছিলাম বড় বাজারে একটা কাজে, সেখান থেকে হচ্ছে বলে চলো তাহলে মিষ্টিটা আবার খেয়ে যাই, এই জন্য আবার খেতে আসলাম, আর বাচ্চাদের জন্য বাসায় নিয়েও যাচ্ছি, সন্দেশটাও মজা। ছেলে আমি আছি, মানে 8 জেনারেশন চলতেছে, আমরা চেষ্টা করি মিষ্টি মানে মান ভালো রাখার, অল্প মাল বানানো রিজেন্টটা তিনি যাতে শেষ হয়, অল্প মানায় অল্প কিন্তু মানটা ভালো রাখার চেষ্টা, মেন হচ্ছে সম্মানটা আমাদের টাকা, যে মানুষ খেয়ে যে বলবে ভালো এটাই আমাদের বড় প্রাপ্তি, এবং সারা বাংলাদেশের আজকানে ছিল অবদানে আমাদের দোকানের নাম, এটাই আমাদের আমাদের পয়সার পিছনে দৌড়ায় লাভ না,
এদিকে সুস্বাদু এ মিষ্টি ব্যবসার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে সঞ্জয় দে জানান, খুলনার ইন্দ্রমোহনের রসগোল্লা আর পান্তোয়ার টানে মানুষ ছুটে আসে বারবার। মিষ্টি প্রিয় মানুষের আনাগোনা বাড়ুক আর এই ঐতিহ্যবাহী মিষ্টির গুণাগুণ অক্ষুণ্ণ থাকুক, এমনটাই প্রত্যাশা সকলের। সাব্বির হোসেন, সোনালী নিউজ।